নমস্কার সকলকে তো আজ চলে এসেছি অর্গানাইজার টিচারদের উদ্দেশ্যে কিছু আপডেট দেওয়ার জন্য অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে বা চিন্তিত হয়ে অনেকে মেসেজ করছেন ফোন করছেন যে দাদা খবর কি হলো অর্গানাইজার টিচার নিয়েও কবে থেকে শুরু হবে অর্গানাইজার টিচারদের কি সিট করলো বা কবে থেকে বা কোন কেসের মাধ্যমে এই সব বিভিন্ন রকম প্রশ্ন আপনারা করে চলেছেন তো তারই উত্তর দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি করলাম এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এখানে জানিয়ে দিব কত তারিখ থেকে কিসের মধ্যে অর্গানাইজার টিচার নিয়োগ করা হচ্ছে তো চলে আসি মূল বক্তব্যে অর্গানাইজার টিচারদের নিয়োগ এখন বলতে গেলে কুড়ি তারিখ কিংবা বাইশ তারিখ অর্থাৎ আগস্ট মাসের কুড়ি বাইশ তারিখের মধ্যে নোটিফিকেশান হওয়ার কথা রয়েছে তার আগে আপনারা অনেকেই জানাচ্ছেন যে দাদা ছ তারিখ কী কোনো কিছু হওয়ার কথা রয়েছে কি না তো তাদের উদ্দেশ্যে একটি বলবার যে ছ তারিখ কোনো কিছু নিয়োগ বা আপনাদের কোনো নোটিস কিছুই পাবলিশড হচ্ছে না সেটি এই মাসের কুড়ি তারিখ থেকে বাইশ তারিখের দিকে নোটিস পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে যেটুকুটা তথ্যসূত্রে খবর পেলাম সেটুকুটাতে বলা হচ্ছে যে তিন হাজারের প্লাস সিট রয়েছে তা বাদ দিয়েও অর্গানাইজার টিচারদের যারা শুধুমাত্র ভেরিফাইড ক্যান্ডিডেট সে দুভাবে ভেরিফায়েড হতে পারেন আপনারা তো তা নিয়ে বেতর্কে যাচ্ছি না তো সেই দুই ধরনের ভেরিফায়েড ক্যান্ডিডেটরাই আপনার অর্গানাইজার টিচার হিসাবে অবশ্যই যোগ্য প্রার্থী হিসাবে আপনারা কাজ পাবেন তো এত পর্যন্ত জানা গিয়েছে যে এই মাসের শেষ সময় থেকে অর্গানাইজার টিচারদের নিয়োগ অর্গানাইজার টিচারদের এই তিন হাজার সিটের পরে কি আর নিয়োগ হবে এরকমও প্রশ্ন আসছে তো অর্গানাইজার টিচারদের এই তিন হাজার প্লাস যে নিয়োগটি হওয়ার কথা রয়েছে তার পরবর্তী সময়েও আরও নিয়োগ হবে এরকমটাই শোনা যাচ্ছে এমন কি তিনটে লিস্টের মাধ্যমেও নিয়োগ হবে যা এখন সবার কাছে হয়তো সবাই জেনেই গেছেন যে তিনটি লিস্টের মাধ্যমে নিয়োগ হবে তো যাই হোক অর্গানাইজার টিচার নিয়ে আর বিস্তারিত কিছু বলার নাই অর্গানাইজার টিচার অবশ্যই হবে তো আশা হারাবেন না ধৈর্য রাখুন এই মাসের শেষের মধ্যেই নোটিফিকেশান হওয়ার কথা রয়েছে তো আজকের মতন এই পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার জানিয়ে ভিডিওটি শেষ করলাম